বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্য রাজনীতি এই মুহূর্তে কিন্তু একটা বলা চলে যে একটা ইন্টারেস্টিং জায়গাতে রয়েছে। কারণ 2023 এই বিধানসভা নির্বাচন, এবং এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে, এবং তার পাশাপাশি তাদের দলীয় কর্মী সমর্থক যারা রয়েছেন তাদেরকে উজ্জীবিত করা এবং পুরোপুরিভাবে মাঠে এবং ময়দানে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। অবশ্যই শুধুমাত্র রাজনৈতিক দলগুলো নয়, তাদের শাখা সংগঠনগুলো যে রয়েছে তারাও কিন্তু, যারা কর্মী সমর্থকরা রয়েছে তাদের উজ্জীবিত করার জন্য মাঠে রয়েছে ইতিমধ্যে। ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি যে বিজেপি দলের পক্ষ থেকে, বিএমএস এর পক্ষ থেকে ইতিমধ্যে এই দুটো সাংবাদিক সম্মেলন করা হয়েছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপি দলের পক্ষ থেকে আমবাসাতে এবং অন্যান্য জায়গাতে দেখা যাচ্ছে প্রশিক্ষণ শিবির করা হচ্ছে। প্রত্যেক বছরই এই প্রশিক্ষণ শিবিরগুলো করা হয় যেটা জানিয়েছেন নেতৃত্বরা, কিন্তু তার পাশাপাশি এই বছরকার যে প্রশিক্ষণ শিবির সেটা কিন্তু অবশ্যই বিশেষ। কারণ আগামী দিনে কি রকমের ইকুয়েশন হতে চলেছে রাজ্যে সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে এখন থেকে কতটা প্রস্তুত রয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল। বিজেপি দল যেভাবে এগিয়ে এসছে আসছেন, বিজেপি দলের ডাইরেক্ট যে কর্মসূচিগুলো রয়েছে তার পাশাপাশি বিএমএস এরও দেখা যাচ্ছে সম্মেলন আগামী 20 তারিখ, এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেকটাই প্রস্তুতি নিচ্ছে বিএমএস কর্তৃপক্ষ। তার পাশাপাশি বসে নেই কিন্তু বিরোধী দল সিপিএমও। বিরোধী দল সিপিএম ইতিমধ্যেই প্রচার এবং প্রসার ঘটাচ্ছে, তাদের আগামী দিনে সম্মেলন রয়েছে, সেই সম্মেলনগুলোর জন্য ইতিমধ্যেই কিন্তু অনেকটাই সক্রিয় বিরোধী দল সিপিএম। এবং তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন নেতা কর্মী সমর্থকরা অনেকটাই উজ্জীবিত, এবং প্রত্যেকভাবেই সিপিএম দলও কিন্তু চেষ্টা করছে তাদের ঘর গোছানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দেওয়ার। বিভিন্ন রকমভাবে তারা প্রচার এবং প্রসার করছেন আগামী দিনে তাদের সম্মেলনকে কেন্দ্র করে। আখেরে কথা কিন্তু একটাই, আখেরে কথা অবশ্যই প্রত্যেকেরই পাখির চোখ কিন্তু সেই 2023-এর বিধানসভা নির্বাচন। তার পাশাপাশি আমি যদি বলি তিপ্রা মথার কথাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়েই আমরা দেখেছি 8 জেলার জেলা শাসকের কাছে আজকে তারা ডেপুটেশন দিয়েছেন, তিপ্রা মথার যারা নেতৃত্বরা রয়েছেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম অর্থাৎ জেলা শাসকের কাছে কিন্তু ডেপুটেশন দিয়েছেন তারা। তাদের দাবি অবশ্যই রয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন অতি সত্বর করতে হবে। দাবিগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, তাদের কর্মসূচিগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু এটা আর বলার অপেক্ষা রাখে না, যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক রাজনৈতিক দলই কিন্তু তাদের ঘর গোছাতে শুরু করেছে এবং প্রচার অভিযানে পুরোপুরিভাবেই কিন্তু নেমে পড়েছে। এবং তিপ্রামথার কথা বলছিলাম, তিপ্রামথা 8টি জেলাতেই 8টি জেলার জেলাশাসকদের কাছে তারা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছেন, তাদের দাবি সনদ তুলে ধরেছেন, এবং তার পাশাপাশি নির্বাচন যাতে হয় ভিলেজ কাউন্সিলের খুব দ্রুত সেই কথাই কিন্তু দাবিতে তারা ইতিমধ্যেই করছেন। আজকে আমরা এই আলোচনাটাই করব, এবং রাজ্যের যে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই সক্রিয়ভাবে কাজ করতে নেমে পড়েছেন মাঠে, সেই দিকটাই কিন্তু আজকে ফোকাসে রাখবো। আমরা ইতিমধ্যেই নিউজ রুমে চলে যাব। নিউজ রুমে আমাদের সঙ্গে জুড়ে গেছেন সাংবাদিক বিশ্বজিৎ দেব, এবং আরো বিস্তারিত জানবো বিশ্বজিৎ দার কাছ থেকে। বিশ্বজিৎ দা, যে বিষয়টা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে, যে ইতিমধ্যেই আমরা দেখছি 2023-এর নির্বাচন তো আসছে, তার পাশাপাশি এখন থেকেই রাজনৈতিক দল তাদের শাখা সংগঠনগুলো দেখা যাচ্ছে অনেকটাই সক্রিয় হয়ে কিন্তু মাঠে নেমে পড়েছে। একদিকে বিজেপি দল তাদের বিভিন্ন প্রশিক্ষণ শিবির করছে, তো অন্যদিকে সিপিএম দল সেখানে দেখা যাচ্ছে যে প্রচার প্রসার করছে, তাদের সম্মেলন রয়েছে, তিপ্রা মথা দলও ডেপুটেশন দিচ্ছে, অর্থাৎ সমস্ত রকমভাবেই কিন্তু তারা দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই সক্রিয়ভাবে তারা রয়েছেন। কংগ্রেস দলও বিভিন্ন রকমের সভা করছে, ইতিমধ্যেই কংগ্রেস দলের আপাত দৃষ্টিতে অনেকটা কিন্তু বেগ পেয়েছে কংগ্রেস দল জানা কথা। এই বিষয়গুলোকে তুমি আলটিমেটলি কিভাবে দেখছো, কি বলবে এই বিষয়গুলোকে কেন্দ্র করে? দেখো অর্ণব, যেহেতু পাখির চোখ প্রত্যেকটি রাজনৈতিক দলের 2023-এর বিধানসভা নির্বাচন, এবং এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই দলীয় দৃষ্টিকোণ থেকে দলীয়ভাবে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের যে সাংগঠনিক যে শক্তি আছে সেই সাংগঠনিক শক্তিকে এখন থেকে সংহত করার জন্য মাঠে নেমে পড়েছে। এবং প্রথমে বলতে হয় যে শাসক দল বিজেপি বুথ স্তর থেকে শুরু করে মণ্ডল স্তর, জেলা স্তর, এবং তাদের যে রাজ্য স্তর যে সংগঠন রয়েছে, 4-স্তরীয় সংগঠন প্রদেশ বিজেপির, সেখানে ইতিমধ্যে তারা বুথ স্তরে এবং মণ্ডল স্তরে তাদের যে
প্রশিক্ষণ সেখানে সমাপ্ত করেছে এবং আজ থেকে তারা রাজ্যের যে 8টি জেলা রয়েছে তাদের সাংগঠনিক মূলত তাদের সাংগঠনিক জেলা রয়েছে 10টি এবং এই জেলাগুলিতে তারা সাংগঠনিক শিবির শুরু করেছে। এই তিন দিনের এই সাংগঠনিক শিবির শুরু করেছে। আজকে খোয়াই জেলায় কল্যাণপুরে প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা সেখানে সেই জেলা যে শিবির সেই শিবিরের উদ্বোধন করেছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মূলত রাজ্যের যে প্রধান বিরোধী দল বামপন্থীরা সেখানে বামপন্থীরাও কিন্তু ইতিমধ্যে তাদের যে সাংগঠনিক যে শক্তি তাদের মূলত ব্রাঞ্চ স্তর থেকে শুরু করে লোকাল স্তর মহকুমা স্তর জেলা স্তর এবং রাজ্য স্তর মূলত তাদের যে সাংগঠনিক যে বিস্তার রয়েছে সেখানে ইতিমধ্যে তারা কিন্তু মহকুমা স্তর পর্যন্ত এবং জেলা স্তর পর্যন্ত তাদের যে সম্মেলনগুলি রয়েছে প্রত্যেকটি সম্মেলন তারা সমাপ্ত করেছে এবং আগামী 23 তারিখ তাদের মূলত তাদের যে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে টাউন হলে ইতিমধ্যে তারা এই রাজ্য সম্মেলনকে সর্বাঙ্গীণ রূপ দেওয়ার জন্য তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে। অর্ণব একদম বিশ্বজিৎদা তুমি বলছিলে যে বুথ স্তর থেকেই প্রস্তুতিটা শুরু হয়ে গেছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আমি যদি জিজ্ঞেস করি যে এই বুথ স্তর অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে প্রস্তুতিটা শুরু করা বা গ্রাউন্ড লেভেলে যারা রয়েছে কর্মকর্তারা তাদের সঙ্গে কানেক্ট করাটা প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই কতটা ইম্পর্টেন্ট কি বলবে? হ্যাঁ, তা তো স্বাভাবিক যে বুথ স্তরে হচ্ছে তৃণমূল স্তর অর্থাৎ বুথ স্তর বলো ব্রাঞ্চ স্তর বলো যাই বলো সেখানে এটা হচ্ছে তৃণমূল স্তর। তৃণমূল স্তরে মূলত যারা ভোটাররা রয়েছেন যারা গণদেবতারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগের মূল স্থল। এই জায়গায় যেই দল বেশি শক্তিশালী থাকবে সেই দলে মূলত সেখানে নির্বাচনগুলিতে বাজিমাত করবে। বিগত নির্বাচনের ইতিহাস থেকে কিন্তু আমরা এই তথ্যটা পাই যে যেই সমস্ত দল যাদের সাংগঠনিক শক্তি রয়েছে বিশেষ করে তৃণমূল স্তরে তাদের সাংগঠনিক শক্তির বিস্তার রয়েছে সেখানে কিন্তু নির্বাচনে তারা বাজিমাত করেছে। অর্ণব একদম অসংখ্য ধন্যবাদ বিষয়ের বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা নিউজ রুমে আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ছিলেন বিশ্বজিৎ দেব এবং অবশ্যই বিভিন্ন বিষয় কিন্তু তারা তিনি তুলে ধরেছেন। তৃণমূল স্তর থেকে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল এই মুহূর্তে চেষ্টা করছে যাতে করে তারা নিজেদের ঘর গোছাতে পারে এবং নিজেদের শক্তির যে একটা মহড়া বলা চলে এই মুহূর্তে তারা কিন্তু ঝালিয়ে নিচ্ছেন নিজেদেরকে এবং অবশ্যই পাখির চোখ অবশ্যই 2023 নির্বাচন। সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবে।